sudah ditiup sudah kau ketika sudah sudah bisa. Guys, good morning. Welcome to another video. To ask us today to cause for that today. এখন আমরা যাচ্ছি breakfast করতে কারণ এখন বাজে হচ্ছে সকালটা breakfast আমাদের ঠিক হোটেল থেকে তো breakfast করব তো breakfast পরে আমরা sea beach পরে আমরা আবার খুবই জায়গায় ঘুরতে যাব ঠিক আছে তো কালকে day 1 আছে ভিডিওটা ছিল এটা আমি আপলোড করে ফেলেছি এখন আপলোড হবে আর এডিট সব হয়ে গেছে এখন day 2 সো ভিডিও ভিডিওটা পুরো পুরো সাথে থাকবেন আর ভিডিও দেখবেন সো লেটস গো ফার্স্ট ফ্লোর এখানে আমরা breakfast করলাম তো এখানে আমরা এখন যাই আমাদের রুমে গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের যে রিসর্ট মানে যে হোটেলের রুম মানে বারান্দাতে তো এখন আমরা যাবো যাবো যে বাইরে যাচ্ছি আর এখন হোটেল ছেড়ে দিচ্ছি আর নতুন একটা হোটেলে উঠবো কারণ আমরা সামনে যে হোটেল আছে হোটেল করবো আর তাই এখন ছেড়ে দিচ্ছি এটা আর আমরা এখন নতুন হোটেলে ঘুরে থাকি ঘুরতে যাবো আর বিচে তো পড়ে যাবো বেসিক্যালি আজকে আমার সব ঘুরি তো তাই তেমন কিছু করতে পারছি না কারণ অনেক খাওয়া দাওয়া ছেড়ে কাজ বাইরে ছিলাম এই জন্য আর কি মানে তেমন শুনলে গ্রুপ লাগছে তো যাই হোক দিয়ে ব্লক ডি ওয়ানের ব্লক টোটাল আপলোড হয়ে গেছে দেখে নেবেন আর ডে টু যেটা আজকে করছি সেটাও আমি চেষ্টা করবো দুজন ব্লক করার আজকে আপলোড করার চেষ্টা করবো কারণ কাকে রিটিন ব্লক যেটা আছে সেটা খুব দূর আসবে তো তো রিটিন ব্লকটা করবো এই জন্য ডে টু ব্লকটা আজকে আপলোড করে দিচ্ছি অলরেডি ওয়ানের ব্লক আপলোড হয়ে গেছে যাতে খাস্টার আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে পরে যা দেখে ফেলেছেন তো থ্যাংক ইউ আর যা দেখেন অবশ্যই আমার দেখে আসেন আর আমরা দেখতে পাচ্ছি আশেপাশে কিন্তু অনেক মানে আমি যে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটা তার আশেপাশে কী পরিস্থিতি মানে কেমন ভিউটা ভিউ দেখা যায় কিনা তো দেখা এখানে যে আমাদের জিনিস আছে তো এই আমাদের হোটেলদের বাস থেকে সামনে থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত থেকে দেখতে পাচ্ছেন অবশ্য এখান থেকে ভালো ভিউ দেখা যায় তারপর আবার আশেপাশে দেখতে পাচ্ছেন তো এই ওখানে হাইওয়ে আছে তো এরকম আর কি হোটেলটা তেমন হোক আমরা এখন এখানে শিফট হয়ে যাচ্ছি আমাদের বিচের পাশে একটা হোটেলে তো এখানে সি গ্রাউন্ডের সামনে দেখতে পাচ্ছেন সি গ্রাউন্ড সি গ্রাউন্ড যাচ্ছি আমরা তো সি এখন আমরা এখান থেকে চেঞ্জ করে বের করি সব বের হয়ে যাচ্ছে আমরা বের হয়ে পড়ছি ওকে সো যাও যাক শিফট হয়ে গেছে এখন নিচে তো সব আমি রেডি হয়ে আসতে এখন দেখেন অল্প হ্যাঁ খুব সুস্থ তাই এখন অল্প লাগাতে ও হাত ছেলে একটা আসি অল্পের কথা তো শুনবে না তো আজকে আবার বিচে চলে আসলাম তো অনেকক্ষণ ধরে বলছি আসবো আসবো করে এখন আসলাম স্নান টান করা হোক পরে আমরা ডান্স করবো আগে কমপক্ষে 2 ঘন্টা তো কাটাতেই হবে তো এই 2 ঘন্টার জন্য এখানে চলে আসলাম আমাদের তো হোটেলে শিফট হলাম এরপর আসলাম এখন মানুষ খুঁজতে হবে যারা আমার সাথে ছিল মানে আমার ছোটো ভাই মাসিমাসি সবাইকে খুঁজতে হবে তো দেখি তারা এখানে কোথাও আছে এখানে আসতে বললো আমি আসলাম দেখতেই পাচ্ছি না কালকে থেকে আসে অনেক শুরু করছি
আমরা এখন বৃষ্টি শুরু আসলাম, বৃষ্টি আসার পরে এখন আমাদের যে টাইম আছে এখন আমরা একটু লাঞ্চ করি নি, কারণ লাঞ্চ এখন করা হয় না। বিচে আমরা অনেক মজা করেছি, সব রাইডে উঠেছি বলতে গেলে। শুধু এখন আমাদের নেক্সট হলো প্যারাক রাইডিং, রে বাকি আছে সব রাইডে আমাদের উঠে পড়েছে, ঠিক আছে। ওখানে যে পানিতে বিচে আমাদের মজা করছে, ভিডিও করতে পারিনি, সবাই নিষেধ করছিল যে ফোনটা মানে এমিন করতে পারিনি। তো যেটাই হোক এখন আমরা আছি এই কক্সবাজার হচ্ছে যে স্পেস হোটেল হোটেল এই হোটেলের নাম হচ্ছে শালিক। তো সেখানে লঞ্চ করবো আর কেন এটা এক্সপেন্সিভ এই হোটেলটা কক্সবাজারের মধ্যে সেটা দেখবো, ঠিক আছে। কী আছে মেনলি আসলে কী আছে এই হোটেলটা এক্সপেন্সিভ হওয়ার কারণ, মানে এখানে খাবার মানে এই জন্য লঞ্চটা ফিনি করছি। আর দেখা যাক কী হয়, কেমন ওখানে খাবারের মান, সবাই যেটা ভালোই আছে, ভালোই খাওয়ার মান। তো মেনলি আমাদের দেখা কথা একটু কী মানে বিষয়টা আসলে কী সেটাই আমরা দেখবো। আর বিষয় তো কেমন না খাওয়া দাওয়া হয়ে যাবে বিষয়, তো খাওয়া দাওয়া করে আসি আমি। তো যা যাক সবাই আসছে, অর্পণ আসতেছে, আর অর্পণের নিয়েই পরে আমরা যাব। তো আমরা এখন অর্পণা অর্পণ করছি, অর্পণ আসে চলে যাচ্ছি, সো আমরা এখন যাই। বৌদ্ধ মন্দির কক্সবাজার, যে ধর অপনকে ধর, অপন কি খাওয়া খাই খুঁজে হ্যাঁ চল অপন, অরিয়া সরি অরিয়া হ্যাঁ আমি তুলে দিয়েছি, এই তুলছি এই তুলেছি এই যে তুললাম, দেখো অপর্ণা দেখো যায় ভিতরে আসে না, যাওয়া যায় কিনা সেটা জানি না, সেটা তোমাদের বক্তৃতা সবাই শুনেছে, বুঝছি আমি যাই না শিখলাম, থ্যাংক ইউ। এইভাবে আরেকটা শট খাইতেছেন, আমরা যাই
আর ওখানে বানাচ্ছে বুদ্ধের পঞ্চশিষ্য শব্দ ওটা ওখানে দেখছো না গুহার ভিতরে ফালাবো অন্ধকার গুহা কি করতে আসবো এখানে আমি আর বাবাই আসছি বাকিরা সবাই উপরে অন্ধকারের সময় ভিউটা জোস তেমন বোঝা যাচ্ছে না কিন্তু এরা রিয়েলিটি যারা দেখছে তারা অনেক অনেক সুন্দর লাগছে বিশেষ করে হাওয়াটা এ বাতাস অন্ধকার কারণে কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি সমুদ্র পাটটা সুন্দর এই টাইমের জন্য আমাদের যে দরিয়ানগর যে বঙ্গভাষার কথা ছিল এটা এখন কত বন্ধ যেটা কালকে আমাদের প্লেন হবে কালকে আর আমরা কালকে নাম এখানে আসেছি তার সময় কাকে জায়গা দেখবো অলরেডি দুদিন আমরা ম্যানেজ করে ফেলছি তো কালকে আমরা এবার দেখে যাবো তো এখন যাই সবাই দাঁড়িয়ে আছে